أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. মুসলিমদের মতবাদ হলো একটি জিনিস কোরআনে নেই, যা কোরআনে নেই তা পালন করা তারা জানে মহাপাপ। কারণ কোরআনের বাহিরের কোনো গ্রন্থ যদি কোনো মতবাদ পেশ করে, সেই মতবাদগুলি মুসলিমরা কখনো মানবে না, হোক সেই মতবাদ ঈদে মিলাদুন্নবী, হোক সেই মতবাদ নুজুলে ঈসা, হোক সে মতবাদ মেহেদি আনা, অথবা হোক সে মতবাদ দজ্জালের বাহির হওয়া, হোক সে মতবাদ মুহররম পর্ব, হোক সে মতবাদ পীর সাহেবদের হালকায় জিকির, হোক সে মতবাদ পীর ধরা, হোক সে মতবাদ মানুষের পক্ষ থেকে বানানো গ্রন্থ, সেইগুলির উপরে বিশ্বাস করা। কোরআনের বিপরীত যত ধরনের গ্রন্থ রয়েছে, মুসলিমরা সে গ্রন্থ মানবে না। মানুষের নামে তারা কখনো ইবাদত করবে না, আল্লাহ তাআলার ইবাদতে তারা শরিক করবে না, এবং আল্লাহ তাআলার হুকুমে তারা শরিক করবে না। তাদের জানা আছে 5 নম্বর সূরা আল মাইদা এর 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি আবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। তাহলে জাহিলি কোনো প্রথাকে হুকুম হিসেবে মেনে নিতে হবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে সুন্দরতম হুকুম একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, অন্য কারোর পক্ষ থেকে আসে না, আর এটি মূলত বিশ্বাসীদের বিশ্বাস। জাহিলি কোনো প্রথা, মানুষের বানানো কোনো রসম রেওয়াজ মুসলিমিনরা মানে না। সে যে কোনো প্রথা হোক না কেন, যে কোনো রসম রেওয়াজ হোক না কেন, কারণ তাদের প্রথাগুলি বাবা দাদা নানা পরনানাদের থেকে পাওয়া, কোরআন থেকে না। তাই তো আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াতের দৃষ্টিতে বলেছেন, যখন মানুষকে বলা হয় তোমরা সেই হুকুম মেনে চলো যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা, তখন তারা বলে আমরা বরঞ্চ মেনে চলব সেই প্রথা যে প্রথার উপরে আমরা আমাদের বাবা দাদা নানা পরনাদেরকে চলতে দেখেছি। আল্লাহ বলছেন যদিও তারা পথভ্রষ্ট থাকে, তবুও তাদের অনুসারীরা সেই সবগুলি মেনে যাবে। তো কোনোদিন মুসলিমিনরা যা কোরআনে নেই তা কখনো পালন করবে না, তারা জানে এগুলি পালন করা মহাপাপ।